বন্ধুরা, আপনারা তো এই গরমে ফ্রুটি এবং মাজা অবশ্যই খেয়েছেন, আর এইসব কোম্পানিরা এটাও দাবি করে থাকে এদের এই পানীয়র মধ্যে 100% আম রয়েছে। আসলে কি সত্যিই এদের এই পানীয়তে 100% আম রয়েছে? আর যদিও বা সত্যি এই পানীয় জিনিসগুলোতে 100% আম থেকে থাকে, তাহলে কেনই বা এই প্যাকেটের গায়ে লেখা থাকে এর মধ্যে আর্টিফিশিয়াল কিছু জিনিস মেশানো রয়েছে? তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত পানীয়গুলির ব্যাপারে, এর পিছনে লুকিয়ে থাকা আসল রহস্য বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে আমাদের এই পানীয়গুলি তৈরি করার জন্য আমাদের শুরু করতে হবে আমের বাগান থেকে, যেখানে উঁচু গাছের ডালে যখন আম পেকে যায় তখন কর্মী দ্বারা এই আমগুলোকে একে একে পেরে ক্যারেটে ভর্তি করা হয়। সম্ভবত আমগুলি খুব উঁচু হওয়ার কারণে সেই জন্য এই আমগুলিকে পাড়ার জন্য পিকিং স্টিকের ব্যবহার করা হয়, আর যে সমস্ত আমগুলি নিচের দিকে থাকে সেগুলিকে হাতের সাহায্যে পেরে নেওয়া হয়। তাছাড়াও যে সমস্ত আমগুলি একদম উঁচুতে থাকে সেই সমস্ত আমগুলিকে পাড়ার জন্য এই ধরনের হাইড্রোলিক মেশিনের ব্যবহার করা হয়। এই আমগুলিকে পাড়া হয়ে গেলে আমগুলিকে এবার ট্র্যাম্পোলিনের মধ্যে ফেলে দেওয়া হয়। এবার একে একে আম থেকে আমের বোটা ভাঙা হয়। আমের বোটাগুলি ভাঙার সময় আমের মধ্যে থেকে এক ধরনের কষ বার হয়, আর যেগুলি আপনার হাতে লাগলে আপনার হাত জ্বালা করবে। তাছাড়াও এই আমের রস যদি আমের উপরে লেগে যায় তাহলে আমে দাগ ধরে যায়, আর সেই জন্যই আমের বোটা ছাড়ানোর সময় আগে থেকে গ্লাভস পরে নেওয়া হয়। আর বোটা ভাঙার ঠিক 5 সেকেন্ডের মধ্যে এই আমগুলিকে ট্র্যাম্পোলিনের মধ্যে ফেলে দেওয়া হয়। এই প্রসেসিংটি শেষ হয়ে গেলে আমগুলোকে এবার কেমিক্যাল অথবা জলের মধ্যে একটানা 1 মিনিট পর্যন্ত রেখে দেওয়া হয়, যাতে এই আম থেকে বের হওয়া কষগুলি বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে এই আমগুলিকে একটা এলিভেটর লিডারের উপর রেখে দেওয়া হয়, যাতে করে এই আমগুলি একে একে ক্যারেটের মধ্যে পড়তে পারে। এই আমগুলি পুরোপুরি পেকে গেছে, যাতে এই আমগুলি পুরোপুরি নষ্ট না হয়ে যায় বা ফেটে না যায় সেই জন্যই এই ক্যারেটের উপর একটা স্পঞ্জ জাতীয় জিনিস রেখে দেওয়া হয়। এবার আমগুলি যখন এই স্পঞ্জের উপর পড়ে তখন আমগুলি কম ড্যামেজ হয়, আর যার পরে এই আমগুলিকে ক্যারেটের মধ্যে ঢেলে দেওয়া হয়। এর পরবর্তী ধাপে এই আমগুলিকে স্টোর করার জন্য বড় বড় স্টোর হাউসে পাঠিয়ে দেওয়া হয়, আর ফাইনালি এখান থেকে এই আমগুলিকে জুস বানানোর জন্য ট্রাকে করে বড় বড় ফ্যাক্টরির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। এবার যখন আমগুলি ফ্যাক্টরিতে পৌঁছে যায় তখন আমগুলিকে নামিয়ে একটা ওয়াশিং প্রসেসিংয়ের মাধ্যমে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এবার আমগুলি আস্তে আস্তে জলের মধ্যে পড়তে থাকে। আমগুলি যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় সেই জন্য একটা রোলারেরও ব্যবহার করা হয়। এবার এই আমগুলিকে ফ্রি হিটিং আর সফটিং প্রসেসিংয়ের মাধ্যমে গরম জলের মধ্যে 3 থেকে 5 মিনিটের জন্য ছেড়ে দেওয়া হয়, আর এমনটা করলে আমের মধ্যে থাকা পলিফেনল অক্সিডেজকে পুরোপুরি রিমুভ করা সম্ভব, আর একই সাথে আমের কালার এবং ফ্লেভার অসাধারণ হয়। এবার আমগুলি যখন পরিষ্কার হয়ে যায় তখন এই আমগুলিকে কনভেয়ার বেল্টের মাধ্যমে রোলারের ওপর পড়ে যায়, আর যার আশেপাশে ফ্যাক্টরিতে অবস্থিত থাকা কর্মীরা উপস্থিত থাকে। সবার প্রথমে এই কর্মীরা আমগুলিকে ভিজুয়াল ইনফেকশন আমের ড্যামেজ চেক করে। যদি কোনো আমের ড্যামেজ হয়ে যায় বা কোয়ালিটি খারাপ হয় তাহলে সেই আমগুলিকে এখান থেকে সরিয়ে ফেলা হয়। এবার বাকি আমগুলিকে সেখানে রেখে দেওয়া হয় পরবর্তী প্রসেসিংয়ের জন্য। কর্মচারীরা এই আমের উপরের অংশ চাকুর সাহায্যে কেটে দেয় এবং এই আমগুলি কনভেয়ার বেল্টের মাধ্যমে আগের দিকে একটা রেস্টোনিং মেশিনের দিকে পৌঁছে যায়। এবার এই মেশিনটি আমের আটিগুলি এবং খোসাকে খুব সাবধানতার সাথে ফেলে দেয়, আর যার পরবর্তীতে এই আমগুলি একটা এক্সট্রেডর মেশিনের দিকে চলে যায়, আর যেখানে এই আমগুলি জুসে পরিণত হয়ে যায়। আর এখানে 2 ধরনের ক্যাটাগরি জুস তৈরি হয়, উইথ পাল্প আর উইদাউট পাল্প, আর এই 2 ধরনের জুসকে বার করে 2 ধরনের ফিল্টারে দেওয়া হয়। এবার এই জুসগুলিকে বার করে নেওয়ার পর পরবর্তী ধাপের জন্য এই জুসগুলিকে ড্রিগ্রেসারে পাঠানো হয়, যেখান থেকে এই জুসের মধ্যে থাকা সমস্ত ধরনের বাতাস বের করে ফেলা হয়, যাতে এই জুসগুলি অক্সিডাইজ হয়ে পরবর্তীকালে খারাপ না হয়ে যায়। এই জুসগুলি এই মেশিনের মধ্যে 90°C-এর মধ্যে 10 থেকে 15 মিনিট পর্যন্ত থাকে। এবার এই ম্যাঙ্গো জুসের মধ্যে একটা সমস্যা এটাও রয়েছে, এই ম্যাঙ্গো জুসের মধ্যে পারফেক্ট পরিমাণে ডেন্সিটি ঠিক নেই, তার সাথে এর মধ্যে ছোট বড় অনেক পার্টিকেলস উপস্থিত রয়েছে যা জুসের স্ট্রাকচারকে পুরোপুরি খারাপ করে দেয়। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য এই জুসটিকে হোমোজেনিসার মেশিনের মধ্যে দেওয়া হয়, আর যেখানে 20-25 MPa প্রেসারে এই জুসটিকে 2-3 বার হোমোজেনিসাল মেশিনে প্রসেস করা হয়, আর যার ফলে বড় থেকে বড় পার্টিকেলসগুলোও 1-5 মাইক্রোমিটারের রূপান্তরিত হয়।
এবার এই জুসটিকে স্টেরিলাইজেশন প্রসেসিং এ পাঠিয়ে দেওয়া হয়। এই প্রসেসিং এ এমনটা হয় যার মাধ্যমে জুসের মধ্যে থাকা বড় থেকে বড় ব্যাকটেরিয়াগুলোকেও খুব অনায়াসে মেরে ফেলা যায় এবং নষ্ট করা হয়। এবার এই মেশিনের মধ্যে রেখে আমের জুসকে 62-65 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গরম করে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে নেওয়া হয়। আর এই প্রসেসিং এর মধ্যে দিয়ে জুসের সেলফ লাইফও অনেকটাই বেড়ে যায়। এবার এই ম্যাঙ্গো জুসগুলিকে বড় বড় ট্র্যাঙ্কে ভরে স্টোর করে রাখা হয় যাতে করে সিজন শেষ হয়ে যাওয়ার পরেও এই জুসগুলি কোম্পানির কাছে কম না পড়ে যায়। তাছাড়াও আপনি এটাও বলতে পারেন আপনি যেই জুসটি পান করছেন সেটি পুরোপুরি টাটকা নয়, বরং এটি আজ থেকে 5-6 মাস আগে ফ্যাক্টরিতে স্টোর করে রাখা হয়েছিল। এই ম্যাঙ্গো জুসগুলিকে স্টোর করে রাখার ক্ষতি এটাও রয়েছে এই জুসের টেস্ট আস্তে আস্তে কমতে থাকে, আর সেই জন্যই আলাদা আলাদা কোম্পানি এই ম্যাঙ্গো জুসের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করে, আর যার কারণে এই ম্যাঙ্গো জুসের বোতলে লেখা থাকে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করা আছে। এটা নয় যে ওই জুসগুলি আসলেই আম থেকে তৈরি করা হয়নি, বরঞ্চ এই জুসগুলিকে বেশি দিন স্টোর করে রাখার কারণে এর আসল ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। ছাড়ুন এসব কথা, এবার এই জুসগুলিকে বোতলে ভরার প্রসেসিং এর দিকে পাঠিয়ে দেওয়া হয়। সবার প্রথমে এই অটোমেটিক মেশিনগুলি বোতলগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নেয়, আর যার পরবর্তীতে এই অটোমেটিক মেশিনগুলি নিজে থেকেই এই বোতলের মধ্যে ম্যাঙ্গো জুস ভরে দেয় আর নিজে থেকেই ক্যাপ লাগিয়ে দেয়। আর সবশেষে এই বোতলের গায়ে আলাদা আলাদা কোম্পানি তাদের নিজেদের ব্র্যান্ডের সিল লাগিয়ে মার্কেটের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন ম্যাঙ্গো থেকে জুস কিভাবে স্টেপ বাই স্টেপ বানানো হয় আর যেটি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু শিখেছেন, আর আপনারা যদি ঠিক এইরকম আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।